আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কত টাকা করে রেড ডিম কিনছেন? আমি 300 টাকা করে ডিম কিনছি। 300 টাকা করে বাসাই ডিম, বড় বড় ডিম, বড় ডিম বাসা যেটা এটা কিনছেন 300 টাকা করে? এটা একবারে বড় ডিম না, একবারে বড় ডিম বাইসা নিছেন? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ 13ই মার্চ, রোজ বুধবার, 2024। আমি আছি নরসিংদী জেলার রায়পুরা থানার আমাদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের পাইকারি ডিমের দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন পাইকারি দোকানের সামনে আমি আছি, ডিমের দোকানের সামনে। আমি আজকে আপনাদেরকে পাইকারি ডিমের মূল্য জানিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমের দোকানে ভিতরে চলে এসেছি। এখানে একজন লোক বসে আছে, উনি ডিম কিনেছে। ওনার কাছ থেকে প্রথমে জেনে নিব উনি কত টাকা মূল্যে ডিম কিনেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কত টাকা করে ডিম কিনছেন? আমি 300 টাকা করে ডিম কিনছি। 300 টাকা করে বাসাই ডিম, বড় বড় ডিম, বড় ডিম বাসা যেটা এটা কিনছেন 300 টাকা করে? এটা একবারে বড় ডিম না, একবারে বড় ডিম বাইসা নিছেন? আর হাফ ডা কত বিক্রি করা হইতাছে? আমরা প্রায় পাইকারি বেচতেছি 950 টাকা সব, 950 টাকা, 50 টাকা সব, 285 টাকা করে, যেটা মানে ডাইরেক্ট একবার হাফ ডা, হাফ ডা যেটা মানে আমরা খামারতে যেভাবে তুলি ওইভাবে। আর ডিমের বাজার প্রতিদিন বাড়ে কমে, ঢাকাতে বাজার দেয় ওই বাজারই চলে। আজকে তো 2 রোজা। হ্যাঁ হ্যাঁ, রোজা সামনে কি আরো দাম কমবে না বাড়বে? এই রমজানের মধ্যে ডিমের বাজার অবশ্যই কম থাকে, এই হোটেল বেকারি আর এই পাবলিক রোজা থাকে, এই কারণে রমজানের মধ্যে ডিমের বাজার একটু কম থাকে। তো গতকালের থেকে আজকে প্রতি 40-50 টাকা কমছে, তো আমরা আশা করতেছি যে আর একটু কমবে, আরো কমবে ডিমের বাজার। এই যে তো ডিমরা এখন এই চলে কম, ব্যবহার হইতেছে কম, আবার পুনর রমজানের পরে কিছু বাড়ার আশঙ্কা আছে, 15 রোজার পরে আবার বাড়বে। হ্যাঁ আবার বাড়বে, ওই কিছু কলেস্টুলে পার্টি আছে, আবার আবার ওই কিছু স্টক করে, তারপরে কিছু হোটেল মোটেল বেকারি এগুলো আবার নতুন করে আর খুলে, খোলার পরে বাজারটা আবার একটু মানে বাইরে যাবে, দাম বাড়ে। হ্যাঁ আবার বেশি কমলে আবার খামারিরও লস হয়ে যাগা, যেহেতু এই এখন বাচ্চার সংকট, সবাই বাচ্চা নিতে পারতেছে না, পুরান মুরগি গুলার রিজেক্ট হয়ে গেছে, তারপরে আধারের দাম বেশি, ওষুধের দাম বেশি, এই লেবার খরচ আছে, সব মিলাই দিলে গিয়া ডিম যদি আপনার এই 10 টাকার মতো পাইকারি বিক্রি করতে পারে খামারিরা, তাহলে ওদের কিছু থাকে, আর এর নিচে বেচলে মানে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়, খামারিরা লস হয়। এই বেশি ডিমের বাজার কমলে খামারিরা একটু সমস্যা হয়ে যাবে। আমি আরেকটি পাইকারি ও খুচরা ডিমের দোকানে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা পাইকারি ও খুচরা ডিমের দোকান, এই দোকানে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ডিম কত টাকা করে রেট বিক্রি করতেছেন এখন? ডিম বিক্রি করতেছি 300 টাকা। 300 টাকা? জি 300 টাকা করে রেট। জি দাম কি কমবে না বাড়বে? দাম তো আজকে শুনলাম যে কমবার সম্ভাবনা আছে। কমবার সম্ভাবনা আছে, আছে শুনলাম। আর হাঁসের ডিম কত করে বিক্রি করতেছেন? হাঁসের ডিম বিক্রি করতেছি আপনার এমনি খুচরা 70 টাকা হালি, আর এমনি ক্যারেট বিক্রি করতেছি আপনার 330। 330 টাকা? 430। 430 টাকা? 430, 30টা হাঁসের ডিম। হাঁসের ডিম আর মুরগির ডিম 300 টাকা? 300 টাকা ক্যারেট বিক্রি করতেছে, 30টা।